প্রাচীন কাল থেকেই ভারতবর্ষে তৈরি হয়েছে আশ্চর্য সব মন্দির, আর সেই সব মন্দিরের ভাস্কর্য কারুকার্য দেখতে আমরা ছুটে যাই ভারতের বিভিন্ন প্রান্তে। সেরকমই একটি মন্দির দেখতে আজ চলেছি কলকাতার পৈলানের কাছে ভাষায়। কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে পৈলান বাজার ক্রস করে কয়েক কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ভাষায়। আমরা পৌঁছে গেছি ভাষায়। ডায়মন্ড হারবার রোডের একদম গায়েই স্থাপিত হয়েছে অপূর্ব এই মন্দির। চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে। আজকে যে জায়গাটা এসেছি সে জায়গাটা কলকাতার পর্যটন মানচিত্রে বেশ কয়েক বছর হলো তার স্থানটি পাকা করে নিয়েছে। জায়গাটি হলো স্বামীনারায়ণ টেম্পল। আমরা আজকে এসেছি স্বামীনারায়ণ টেম্পল দেখতে। চলুন আমরা টেম্পল দেখব, এবং দেখতে দেখতে এই টেম্পল সম্বন্ধে বেশ কিছু তথ্য জানাবো আপনাকে। চলুন যাওয়া যাক স্বামীনারায়ণ টেম্পল দেখতে। ভগবান স্বামীনারায়ণ, যিনি সহজানন্দ স্বামী হিসেবেও পরিচিত ছিলেন, 1781 সালে উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন, আর 1830 সালের 1 জুন তার মৃত্যু হয়। তিনি ছিলেন একজন যোগী এবং একজন সন্ন্যাসী, যার জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা এবং ব্রহ্মচর্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করত। ভগবান স্বামীনারায়ণের প্রবর্তিত বৈদিক আদর্শকে কেন্দ্র করে তার উত্তরাধিকারী শাস্ত্রীজি মহারাজ 1907 সালে বোচাসনে প্রথম মন্দির নির্মাণ করেন এবং ভগবান স্বামীনারায়ণের প্রতি উৎসর্গ করেন এবং নির্মাণ করেন বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, যা সংক্ষেপে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা নামে পরিচিত। এই বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা 2014 সালে কলকাতায় এই মন্দির নির্মাণ হওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। ভারতে ও বিদেশে 1200-রও অধিক মন্দির নির্মাণ করে এই সংস্থা। পৈলানের কাছে ভাষায় এই মন্দির নির্মাণের অন্যতম কারণ হল ভগবান স্বামীনারায়ণ তার দীর্ঘ কল্যাণ যাত্রায় তিনি এই ভূমি স্পর্শ করেন এবং এই পথেই তিনি গঙ্গাসাগর যান এবং পরিক্রমা করেন সুন্দরবনের বিভিন্ন বনাঞ্চল। তাই এই পুণ্যভূমিতেই বিএপিএস সংস্থা তৈরি করেন স্বামীনারায়ণ মন্দির।
প্রায় 200 একর জমির উপর তৈরি হয়েছে এই মন্দির। রাজস্থানী লাল পাথরে তৈরি এই মন্দির। মন্দির গাত্রে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম কারুকার্য। মন্দিরটি দুইটি তলে বিভক্ত। সিঁড়ি দিয়ে প্রথমেই উঠে যেতে হবে মন্দিরের দ্বিতীয় তলে। মন্দিরের স্থাপত্য আর কারুকার্য দেখে আমরা অভিভূত, অবাক হয়ে দেখি এর গঠন শৈলী। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন বিখ্যাত এই মন্দিরের নকশা ও স্থাপত্য দেখতে। দ্বিতীয় তল থেকে আমরা নেমে এলাম মন্দিরের প্রথম তলে, যেখানে রয়েছে গর্ভগৃহ। এবার আমরা প্রবেশ করব মন্দিরের গর্ভগৃহে। এই গর্ভগৃহের একটি কাঁচের ঘরেই রয়েছে ভগবান স্বামীনারায়ণের সোনার মূর্তি, যেখানে ভক্তরা পুজো দিতে পারেন।
বুক স্টল বাইরে আছে না এটাই? আচ্ছা বাইরে আছে। প্রতি বছর দীপাবলির সময় এখানে পালিত হয় অন্নকূট উৎসব। তখন এখানে অনেক ভক্তের সমাগম হয়। সন্ধেবেলায় মায়াবী আলোয় সেজে উঠেছে স্বামীনারায়ণ মন্দির। এগুলো কি আপনাদের নিজেদের চাষ করা? বাবা, ব্রোকলি ব্রোকলি টাটকা তো দেখতে পাচ্ছি। ব্রোকলি কত? কত টাকা ওটা? বেগুনও 10 টাকা কিলো? 10 টাকা পিস। মা কোথায় গেল? যাওয়ার আগে একবার ঘুরে যাই এদের বুকস অ্যান্ড গিফট সেন্টারে, দেখি ভেতরে কি কি পাওয়া যাচ্ছে। Thank you.
এগুলো আপনাদের নিজেদের বানানো? হ্যাঁ সব নিজেদের। আচ্ছা অনেকক্ষণ ধরে জ্বলবে কাঠগুলি নাকি? হ্যাঁ দেখুন করবি হ্যাঁ আগে তো আমরা মিলে গিয়ে পেমেন্ট করলাম। পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ধূপ, এই ধূপগুলো এই আশ্রমেরই বানানো। বসে আছি প্রেমবতী ক্যান্টিন, আবার অর্ডার করেছি, টোকেন দিয়ে দিয়েছে, এবার টোকেন নাম্বার ধরে কল করবে, আমাদের গিয়ে নিয়ে আসতে হবে, ওরা সার্ভ করবে না, গিয়ে নিয়ে আসতে হবে। যারা গাড়ি নিয়ে আসার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এখানে রয়েছে খুব সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে মন্দিরের প্রবেশের সমস্ত দ্বার, 7:30টার পরেই এখানে আর প্রবেশ করতে দেওয়া হয় না। 8টার মধ্যে যে সমস্ত ভক্তরা মন্দিরের ভেতরে রয়েছেন এখনো, আস্তে আস্তে সবাই বেরিয়ে যাবে। ভেতরে ভিডিও একদমই তুলতে দিচ্ছে না, খুব সমস্যা হয়েছে ভিডিও তুলতে, তাও যতটুকু পেরেছি আপনাদের জন্যে চেষ্টা করেছি ভেতরের ভিডিও তোলার। স্বামীনারায়ণ টেম্পল দেখা হলো আমাদের, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন জায়গা, আরও ভালো জায়গার ভিডিও নিয়ে আসতে পারি। অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্যে।